মৌলভীবাজার শ্রীমঙ্গলের মাঝদি চা বাগান এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যার এজাহারভুক্ত দুই প্রধান আসামি নিহত হয়েছেন। র‍্যাব জানায়, শনিবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার মাঝদি চা বাগান এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরের একটি টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে দুইজন সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুইটি রিভলভার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন এজাহারভুক্ত দুই নং আসামি তুফাইল আহমদ 35 ও 8 নং এজাহারভুক্ত আসামি শহীদ মিয়া 40। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বসু দত্ত চাকমা জানান, এ ঘটনায় র‍্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন।